গন্ধ শুকেই ভয়াবহ ম্যালেরিয়া শনাক্ত করতে পারবে কুকুর, নতুন এক গবেষণার বরাত দিয়ে বিবিসি বাংলায় খবর দিয়েছে। গবেষণায় বলা হয়, গাম্বিয়ার শিশুদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়, তাদের ব্যবহৃত নাইলনের মোজা যুক্তরাজ্যে নেওয়া হয় এবং পরীক্ষা করা হয়। শিশুদের যদি ম্যালেরিয়া থাকে তবে 70% ক্ষেত্রে কুকুর শনাক্ত করতে পারবে। আরও বলা হয়, বিভিন্ন বিমানবন্দরে ম্যালেরিয়া আক্রান্ত মানুষদের চিহ্নিত করতে এবং রোগের বিস্তার ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কুকুর। তবে এক্ষেত্রে কুকুরকে সরাসরি কাজে নামানোর আগে আরও গবেষণা প্রয়োজন। এই বিষয়ে যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটি প্রফেসর স্টিভ লিন্ডসে বলেন, আমরা জানি যে ম্যালেরিয়া বহনকারী মানুষ এক ধরনের রাসায়নিক পদার্থ উৎপাদন করে তাদের নিঃশ্বাসে বা রক্তে। এই গন্ধ প্রকৃতপক্ষে মশা থেকে আসে। আমাদের ধারণা এই গন্ধ শনাক্ত করতে পারে কুকুর। প্রসঙ্গত, ম্যালেরিয়া মশাবাহিত সংক্রামক একটি রোগ যার মূলে আছে প্লাজমোডিয়াম গোত্রের প্রোটিস্টা, যা এক ধরনের অণুজীব। ম্যালেরিয়া শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ট্রোটি 1753 সালে। ইতালীয় শব্দ ম্যাল দূষিত এবং এরিয়া বায়ু হতে ম্যালেরিয়া শব্দটি এসেছে। এটি সংক্রমিত স্ত্রীর মশার কামড়ের মাধ্যমে শুরু হয়।